স্বাগত বাংলাদেশ জার্নালের দুপুরে সংবাদে। সঙ্গে আছে আমি নীলোফা খানম। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সব সুখ ভুলে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে সম্পন্ন করা 50,000 বার পবিত্র কুরআন খতম ও বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকীতে অনুষ্ঠিত মিলাদ উদ্যোগ মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বিচার পাওয়ার সুযোগ ছিল না। আজকে একটা হত্যাকাণ্ড নিয়ে সবাই মামলা করতে পারেন, বিচার চাইতে পারেন। আমরা বিচারটা চাইতে পর্যন্ত পারিনি। আইন করে একটা হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা হলো। প্রতিটি হত্যায় জড়িত খুনিরা যেন পার না পায়, আমি সেই পরিবর্তন আনতে চাই। সিলেটের ওসমানীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ভাঙ্গা নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নতুন করে বৃহস্পতিবার 11টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে রাতের ওই দুর্ঘটনায় এক পরিবারের 3 শিশুকন্যা সহ 6 জনের মৃত্যু হল। এদিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত সংক্রমণের তালিকাতে যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম, তবে উল্লেখযোগ্য হারে বাড়ছে সুস্থতার সংখ্যাও। করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী আজ শুক্রবার এ প্রতিবেদন পড়া পর্যন্ত বিশ্বে করোনায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 1,39,11,757 জন। এছাড়া সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 2,10,81,638 জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7,53,479 জন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। গত সোমবার 84 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতির প্রাণ বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল। এতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। রাজধানী নয়াদিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রণব এখন গভীর কোমায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শেষ মুহূর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে লাইপজিগ। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো নকআউট পর্বে এসেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইলিয়ান নাগলসম্যানের দল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।